ভাইজাক নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, সমুদ্র, পোর্ট, কৈলাসগিরি। কিন্তু ভাইজাকের খাওয়ার দাওয়ারও কিছু কিন্তু কম যায় না। আজ এই ভিডিওটায় তোমাদেরকে দেখাবো আমার ভাইজাকের তিন দিনের ট্রিপে আমি কী কী খেয়েছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ভাইজাগের প্রথম দিনকে আমরা লাঞ্চ করতে গেছিলাম আমরুথাম বলে একটা আন্ধ্রা কিউজিন রেস্টুরেন্টে। আমরা নিয়েছিলাম চিকেন কারি, এগ কারি আর রাইস। মোটামুটি খেতে ছিল, একটু রিচ সাইডে ছিল, তবে মোটামুটি টাইপের খেতে ছিল। গুগলে এটার রিভিউ বেশ ভালোই আছে, আমার পার্সোনালি যে খুব ভালো লেগেছে তা বলবো না, ঠিকঠাক খেতে পারো তোমরা। জায়গাটা পড়ে উষোদয়া জাংশনে। এই জায়গাটা আমরা যেখানে ছিলাম এয়ারবিএনবিতে সেটার খুবই কাছে ছিল। বিকেলে আমরা এয়ারক্রাফট মিউজিয়ামের পাশ থেকে মিক্স ভেল খাই, আর রাতের বেলা আমরা ডিনার করতে যাই আলফা বলে একটা রেস্টুরেন্টে। বিরিয়ানি খেতে এসেছি। আলফা বলে একটা রেস্টুরেন্ট আছে, খুব পপুলার, জগদম্বা জাংশনের মধ্যে আছে। তো আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম, আর মুন্নারে যে কাপলটার সঙ্গে দেখা হয়েছিল তারাও সাজেস্ট করেছিল যে আলফায় বিরিয়ানি খেয়ে দেখো। তো সেই বিরিয়ানি খেতে এসেছি, দেখা যাক কীরকম দেয়। শুনেছি কোয়ান্টিটি অনেক বেশি দেয়, এটুকু শুনে এসেছি, টেস্ট ফেস্টের কোনো আইডিয়া নেই কোনো ব্যাপারে। তো দেখা যাক, খেয়ে তোমাদেরকে জানাবো কেমন খেতে। এটা হলো আমাদের চিকেন বিরিয়ানি, যাইটা বাটির সাইজটা বুঝতে পারছো কিনা, যথেষ্ট বড় বাটির সাইজ এটা। এটার মধ্যে কটা পিস আছে আমি দেখে বলবো। আর এটা হলো টাংরি কাবাব। সাধারণত আমাদের ওখানে টাংরি কাবাবে দু পিস দেয়, হ্যাঁ না না হাফে দু পিস দেয়। আর এটা 200 টাকা নিয়েছে, আর এটা নিয়েছে 270 টাকা। আমি নিয়েছি এখানে এক পিস চিকেন ছিল, এটা গোটা একটা লেগ, আর এখানে এটা গ্রেভি দিয়েছে, আর দিয়েছে রায়তা। আমি টেস্টটা খেয়ে তোমাদেরকে বলবো কেমন খেতে। টেস্ট লাইটের উপরে এতটাই ভালো ছিল যে আমি সেকেন্ড থিং এখানে সুইগি দিয়েও অর্ডার করাই। এখানে সুইগি, জোম্যাটো সব আছে, তবে হ্যাঁ এখানে কিন্তু কোনো লেফট ওভার ফুডকে পার্সেল করা হয় না। তোমরা সেরকমভাবেই অর্ডার করবে, যেরকমভাবে খেতে পারবে, কারণ কোয়ান্টিটি বেশ অনেকটাই দেয়। নেক্সট ডে কিছুটা সাইট সিন করে আমরা এখানকার আরেকটা অথেন্টিক আন্ধ্রা কুইজিন রেস্টুরেন্টের মধ্যে খুঁজে খুঁজে গেছিলাম। দুপুরে খেতে এসেছি, এই যে এইখানটা, এখানটা দিয়ে এদিকে গেলে ঋষিকোণটা বিস্তা ছিল, ওখান থেকে আমরা হেঁটেই এলাম। দোকানটার নাম হলো রাজু কা ধাবা সি ইন। এটা না আমি ওই কার একটা যেন ইউটিউবে দেখেছিলাম, দেশি ট্রাভেলার বলে যে আছে না, কার একটা ইউটিউবে আমি দেখেছিলাম। এইটা হলো লোকেশনটা, এই যে নিচের দিকে নেমে এটা, এইখানে সিঁড়িটা দিয়ে নামতে হয়। বিরিয়ানি এখানে খুব ফেমাস, আমি গিয়ে জিজ্ঞেস করলাম বিরিয়ানি নেই, নর্মাল কারি আছে। তো নর্মাল কারি খাবো, এত যখন এসেছি আর আমার ঘোরাঘুরির আর শক্তি নেই এখন সকাল থেকে কিছু না খেয়ে। চলো তোমাদের ভেতর দিকটা দেখাই। দেখো মানে ট্র্যাডিশনাল যেরকম দোকান হয় না, মানে পুরনোদের হয়তো তেলেগু টাইপের জিনিসপত্রের দোকান হয়তো এরকমই হয়, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জায়গাটা একদমই অন্যরকম, রেস্টুরেন্ট তো মনেই হবে না কোনো দিক দিয়ে, ইটারি টাইপের লাগে। চলো দেখো, এই রাজু কা ধাবা রেস্টুরেন্টটা সম্পূর্ণ একটা ট্র্যাডিশনাল টাইপের রেস্টুরেন্ট। আর আমরা এখানে নিয়েছিলাম চিকেন কারি, মাটন কারি, রাইস। আর এখানে প্রতিটা টেবিলের মধ্যে একটা ম্যান্ডেটরি এরকম হাঁড়ি বা বালতি টাইপের থাকে, যেটার মধ্যে রসম থাকে। আর এখানে প্রত্যেকটা খাবারের মধ্যে এরা রসম ঢেলেই খায়। আমি যদিও খাইনি, তবে হ্যাঁ এটা একদম ম্যান্ডেটরি, কম্পালসারি, তোমরা সব জায়গাতে এটা দেখতে পারবে। ঘুরতে গিয়ে সেখানকার ট্র্যাডিশনাল খাবার যতই খাই না কেন, মনটা কিন্তু কিছুদিন পরই কেমন বাঙালি খাবার করে ওঠে। সেরকম একটা বাঙালি রেস্টুরেন্ট আমি এখানে খুঁজে পেয়েছিলাম নিমন্ত্রণ বলে। আমরা নিমন্ত্রণ বলে একটা বাঙালি দোকানে খেতে এসেছি, এখানে প্রচুর খুঁজলাম গুগল ফুগলে, কিন্তু এই নিমন্ত্রণ ছাড়া আর কিছু দেখলাম না। এটা স্টেশনের কাছে, স্টেশন থেকে 2-3 মিনিট হাঁটা পথ হবে, এখানে মধ্যে থাকার জায়গাও আছে। এটা একমাত্র বাঙালি দোকান যেটা আমি গুগলে পেলাম, হয়তো আছে আমি ঠিক জানি না। ঠিক ভেতরে যাই গিয়ে দেখি কি অ্যাভেলেবেল আছে। আমরা নিয়েছিলাম
বাঙালি থালি, ডিম, রুই মাছ, চিকেন সবই খুব ভালো ছিল, ফ্রেশ ছিল, রিজনেবল প্রাইসে ছিল। আর হ্যাঁ, শেষ পাতে চাটনি, পাঁপড় আর রসগোল্লাও কিন্তু ছিল। ভাইজাগের বেশ কিছু জায়গাতে সন্ধ্যেবেলার দিকে ফুড কোর্ট টাইপের বসে, মানে স্ট্রিট ফুড কোর্ট। এই যে জায়গাটা তোমরা দেখছো, এটা হলো ওল্ড জেল রোড। এখানে সন্ধ্যেবেলার থেকে আরম্ভ করে প্রায় মাঝরাত পর্যন্ত পুরো একটা লম্বা রাস্তা জুড়ে বিভিন্ন টাইপের স্টল, বিভিন্ন টাইপের খাবার দোকান বসে, আর তুমি এখানে সব পেয়ে যাবে, মানে সব। তুমি যদি এখানটায় খেতে আসো তাহলে তোমার কখন যে টাইম কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। এই জায়গাটা আমরা এক্সপ্লোর করেছিলাম, দেখো তোমাদেরকে কিছু ক্লিপিংস দেখাই, এখানে কী কী খেতে পাওয়া যায় সেগুলোর একটা গ্লিমস তোমরা পাবে। এদিকে ওদিকে ধোসা বিক্রি হচ্ছিল, ফুচকা বিক্রি হচ্ছিল, এদিকে শাওয়ারমা, বিরিয়ানি, চিকেন রোল, মটন রোল, ফ্রাইড রাইস, বিরিয়ানি সবই বিক্রি হচ্ছে। আর দেখি কি, এখানে স্যুপ বিক্রি হচ্ছে মনে হয়, এটা বোধ হয় কি, এটা ও বাবা, এটা ইডলি, ইডলি সাম্বারের দোকান। ये फिश कितने करके भैया? 150। ये कौन सा फिश है? ये कंडरम लोकल फिश। আমরা নিলাম এটা, এটা 40 করে এক একটা স্টিক। এটা হলো চিকেন কাবাব। কলকাতার ফেমাস কাঠি রোল। वाला फिश लेके ऐसा मुंह में डाल के खींचने का ना। এটা হলো কি নামে জানো, এটার নাম হলো বাটার ইডলি। এটা তিন টাইপের চাটনি দিয়েছে, একটা মনে হয় টমেটো, এটা বোধ হয় নারকেল, এটা জানি না কিসের চাটনি, এটা হলো বাটার ইডলি। এটা 40। এই জেল রোড ছাড়াও সন্ধ্যেবেলা তোমরা কৈলাসগিরি থেকে ট্রিনিটি পার্কের দিকে যেতে গেলে বেশ কিছু খাবারের দোকান পাবে। হ্যাঁ, অতটা হয়তো ভ্যারিয়েশন পাবে না, কিন্তু এখানকার খাবারও খেতে পারো। এখানে মেনলি ফুড ট্রাক আছে, সেই ফুড ট্রাকের মধ্যে বিভিন্ন টাইপের অপশন পাবে, তোমরা এখান থেকেও খেতে পারো। কৈলাসগিরি থেকে হেঁটে হেঁটে আসছি অন্ধকারে, পেছনে আবার আছে ট্রিনিটি পার্ক। আর
100-200 মিটার মতন যেতে হয়। ফোন তো কাঁপছি, কারণ আমি ভিডিও করে উঠছে কিনা। তো হাঁটতে হাঁটতে লোক ফিরে পেয়ে গেছে। এখানে একটা চাক টাইপের এখানে আরো আছে, ওর পাশে একটা আছে। এখানে চাক টাইপের দেখলাম খাওয়ার দোকান, পকোড়ার মেনুটা দেখাই চলো। মেনুটা এই হলো খাবার দাবার, আর এই হলো মেনু। তো আমরা একটা চিকেন পকোড়া বলেছি বোনলেস, সেটা হলো কি এইটা। ये हमारा है ना बोनलेस 130। यस, এটা দেখো আমরা কৈলাসগিরি থেকে ফিরছিলাম, এদিক দিয়ে ফিরছিলাম, আর টেনিটি পার্কটা পরে এদিকে। সেটা জানি না খোলা আছে কিনা রাস্তা, এটা দেখলাম তাই জন্য অর্ডার করে দিলাম। এটা হলো গিয়ে বোনলেস চিকেন পকোড়া, এটার দাম হলো 130। আমাদের ট্রিপের লাস্ট দিনের ডিনারটা আমরা এখান থেকেই করেছিলাম। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও, যেটুকু জায়গা খেয়েছি, যেটুকু জায়গা এক্সপ্লোর করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, আরেকটা জায়গা না বললেই নয়, সেটা ঠিক ভাইজাগে নয়, আরাকুতে। এখানকার ফিল্টার কফি, বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানি, এটা একদম মিস করবে না। আমি এক্সপেক্ট করে যাইনি এতটা টেস্টি হবে, কিন্তু বাম্বু চিকেন ইজ ওয়ার্থ ট্রাইং। মোটামুটি 250 গ্রামের দাম 150 টাকা করে নয়, কম বেশি ওঠা পড়া হতে পারে, কিন্তু এইটা অবশ্যই ট্রাই করো। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।